কিরিমা সিংসা লাহার পাতি মো হরনি জরাব বুলের মালখুম ইকো মালখুম দাদাক সিদাক থুতাই লেখা আগরতলা জেকশন গেট আমচা ইয় বুলের মালখুম ইকো মালখুম থুতাই থাঙ্কা তৈ ফিল জাগে থাঙ্কা অ পাতি মঙ্গো খরকসা ফন সাকদের মানে কক্তমা গ্রৈ ইকো মালখুম ন থুতাই রুই পাতিমা থানে খাল থাঙ্কা বুলের মালখুম পাতিমা থাই থাং সই গিয়া সালকা থানা পুলিশ গাড়ির স্পিড আসলে মনে হয় 10-15 আমার গাড়ি অসুস্থ চাইতেছে, আমরা সিগন্যাল বন্ধ তো অসুস্থ চাইতেছি, ওই গাড়িটা দেখতে আসছে বলুন কোন দিক থেকে, গাড়ির নাম্বার টা হইলো গিয়া সেটা কোন দিক থেকে আসছে গাড়িটা, হ্যাঁ গাড়ির নাম্বার হইলো গিয়া সেটা TR01K32999 32-99 গাড়ির নাম্বারটা, গাড়ি দেখতে আইতেছে আইসার গাড়িটা এখানে আমার এত স্পিডে বাড়ি দিছে গাড়ির দেন্সে লাগছে, লাগার পরে গাড়িটা এখান থেকে পুরো পাল্টি দিয়ে এখানে করেছে, আমি গাড়ির ভিতরে আমরা দুজন আছিলাম তো আমরা গ্যাসের সিলিন্ডার লিক করেছি তো গাড়িতে বাড়াই ছিল লোকগুলো গাড়িটা বন্ধ করছে। এমনি কি গাড়ি আপনার? আমার আর যে গাড়িটা বাড়ি দিছে গাড়িটা কি মানে কোনো বোলেরো? বোলেরো গাড়িটা বোলেরো আমি আসলে গভর্নমেন্ট জব করি ইলেকট্রিকে তো আমার আমার বাড়ি জিরানিয়া, আমি খয়েরপুর আছি আর কি। কাজে আসলেন? কাজে আসছিলাম। মালিক আপনি? না মালিক আমি। গাড়ি এত স্পিডে চলে প্রশাসন কি করতেছে বুঝতেছি না, আমরা তো এখানে চারটা ক্যামেরা আছে আমরা দেখি আমরা কি, যেহেতু সিগন্যাল নাই সিগন্যালটা বদ্ধ তো গাড়ি তো সবাই লিমিটেশন স্পিডে চলা দরকার, তো কি স্পিডে গাড়িটা আইছে তো প্রশাসন কোন জায়গায় পুলিশ দ্বারা রয়েছে কিভাবে গাড়িটা এরকম ভাবে ছাড়লো, গাড়িটা কি করে আইছে চিন্তা করো, কালকে পাঁচ মিনিট আমরা মারা যেতে পারতাম, আজকে যদি আমাদের গাড়িটা স্পিডে থাকতো তাহলে আমরা কইতাম আমরা গাড়ি স্পিডে আছি, আমরা দাঁড়িয়ে আছি প্রশাসন কি করতেছে কি করছে চেক করুক অসুবিধা নেই আমাদের কোনো অসুবিধা নেই, আমার নতুন গাড়ি আমার 4 মাসের গাড়ি, সবচেয়ে প্রবলেম আমার মানে 4 মাস হচ্ছে আমি গাড়িটা নিছি, গাড়িটা এত স্পিড আছে আর কন্ট্রোল করার মতো ব্যালেন্স নেই, ব্রেক ধরে দাপ্পার দেওয়ার দিয়েছে প্লাস বাড়ি দিয়ে গেছে গাড়িটা, কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে এটা কইতে পারতেছেন আনুমানিক, এই সাইড তো ভাঙছে পুরো গ্লাস টা সব ভেঙে গেছে, আনুমানিক তুলে চেক করো অসুবিধা নেই, আনুমানিক তো আমি কইতে পারতেন না, গাড়ি তুলে গেছে নতুন গাড়ি মানে নতুন গাড়ি একদম, আর আমরা কিছু কইতাম না, ক্যামেরা আছে চেক করো প্রশ্ন চেক আন্ডার কোনো অসুবিধা নেই, কি হইছে কি না হইছে আমরা শুধু গাড়ির নাম্বারটা আছে দেখি, আমি এখন নাম্বারটা পাইছি আমরা এখানে নাম্বারটা পাইছি আমরা ঠিক আছে না, ঘটনাটা কি হয়েছিল? আমরা আইতাছি মোটামুটি 25-30 ফিট, আমরা এই সাইড থেকে আইতাছি কামনজের থেকে সোজা, আর আমরা অপোজিটে একটা বোলেরো গাড়ি আইছে মানে লাস্টে এরকম একটা বাড়ি দিচ্ছে আমরা কল্পনার বাইরে, আমরা যেন বাচ্চি দিয়ে আমরা বেশি আমরা পরের সাথে সাথে এই সাইডে আমি আসলাম অপোজিট সাইডে আসলো আমরা বেরো আগে নেই, তারপর পুলিশে আমরাই ফোন করছি আমরাই ওয়েট করতেছি পুলিশের লেগে, আমরা নেই রাত্র বাজে 12টা জানিনি আমরা ফুল চালিয়ে বুঝছি কেন, এমনি আমরা ওই নাম্বার প্লেটটা পড়ছে এই যে আমাদের প্রমাণ আছে আর আমরা কইতে পারতাম না, আর দুই একজন আছিল তারা আবার পুলিশের প্রমাণ দিয়ে গেছে এখানে বইছে তারা আছে তারা দেখছে মানে আমরা দেন এখানে বাচ্চি এটা বেশি, এমনি এই যে গাড়িটা বাড়ি দিছে গাড়িটার ফ্রি স্পিড আসলো প্রচুর স্পিড স্পিডটা আর সিসি ক্যামেরা আছে স্যার ওখানে সিসি ক্যামেরা আছে চেক করলে দেখো আমরা কোনো অসুবিধা নেই, গাড়ির ভিত্তিক কজন আসতো কিছু দেখা সম্ভব না, আমরা তো এখানে দাঁড়িয়েছি কারণ এখানে 3-4টা সিসি ক্যামেরা আছে গভর্নমেন্টের সিসি ক্যামেরা তারাই চেক করুক,
আমরা কোনো অসুবিধা নেই, আমরা দাঁড়িয়ে রয়েছি, এখন দাঁড়িয়ে রয়েছি আসি আমরা গাড়ির সামনে। প্রশাসনের কাছে কি দাবি রাখছি? ইকো গাড়ি যেটা একদম রাস্তার মধ্যে উল্টে রয়েছে, তারপরে দুজন আসছিল ইকো গাড়িতে, ড্রাইভার এবং ড্রাইভারের একজন বন্ধু। তো তারা দেখলাম তারা হাতে পায়ে একটু ব্যথা পাইছে, সিরিয়াস না ব্যথাটা। তারপরে জিজ্ঞেস করলাম কি হয়েছে, তো জানতে পারলাম একটা নাকি এই বোলেরো TR01K3299 একটা গাড়ি ধাক্কা মারছে, ধাক্কা মারে পালাই গেছে। এমনি যে গাড়িটা উল্টে গেছে, গাড়িটা কোন দিক থেকে কোন দিকে যাইতে আসলো, আর যে গাড়িটা বাড়ি দিয়েছে সেটা কোন দিক থেকে? যে গাড়িটা বাড়ি মারছে ওইটা ওই যেমন কোন দিক থেকে আইতে আসছিল, ওইটা যাইতে আসছিল পশ্চিম দিকে, ওরিয়েন্ট চৌমুনির দিকে, ওরিয়েন্ট চৌমুনির দিকে। আর যেটা ওই উল্টাই আসছিল ড্রাইভার এবং ড্রাইভারের বন্ধু, মোটামুটি একটু চুটচুট খাইছে, এত বেশি ইয়ে না, প্রাথমিক ইয়ের পরে এটা মোটামুটি ছেড়ে দিবে, এমন কোনো আহত নাই। ঠিক আছে।